वार्डर मारा मल्ला जिसमें खाचरा एर ही दायर बागे आज के संगे लाइव मंत्री मेयर पद प्रार्थी मोहम्मद रहमान जी स्थान प्रतिक्रिया निर्वाचन करब जो प्रवासी पर्यटन अध्यक्ष मणिबाजार पौरसभा के आलोकित करते कौन धरण परिकल्पना आज धन्यवाद আপনারা এসেছেন আমাদের কাছে জানতে। আসলে মণিবাজার একটা পর্যটন শিল্প এলাকা, ঐতিহ্যবাহী মণিবাজার পৌরসভা। আমি এই পৌরসভায় বিগত 2004 থেকে 2015 পর্যন্ত কাউন্সিলর হিসাবে ছিলাম। 2015 সালে আমি মণিবাজার পৌরসভায় নির্বাচন করি এবং সেই নির্বাচন আমার কাছ থেকে ভোট ডাকাতির মাধ্যমে নিয়ে গেছিল। এবারও আমি আমার দল আমাকে মনোনীত করেছে, আমি নির্বাচন করতেছি। আমি দেখতেছি আমাদের এনটি পার্টি যারা আছেন এরা বিভিন্নভাবে অতি উৎসাহিত যারা আছেন তারা অনেক জায়গায় আমার নেতাকর্মীকে বাধা বিঘ্নতা করতেছেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে হলে ওনাদেরকে বাধা দিচ্ছেন, এই করতেছেন এবং বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হচ্ছে এবং লিফলেট বিতরণে বাধা দেওয়া হচ্ছে। তো আমি আশা করব এবং জনগণ আমার সাথে আছে, আগামী 30 তারিখ যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ আমি বিজয়ী হব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ জানাবো আপনাকে। আমরা আবারও সিলেটের বৃষ্টির উপর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন কথা বলব কামালপুর ইউনিয়নের জননীত চেয়ারম্যান কামাল আহমদ, যিনি মৌলিকবাজার জেলা বিএনপি কৌশল আহমদ, সরি কৌশল আহমদ ভাই, আপনার সাথে আমরা কথা বলবো আপনার অনুরোধ জানান। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আপনারা শুনেছেন এবং জেনেছেন আমাদের জাতীয় দলের মনোনীত প্রার্থী রহমান এই গানের শীর্ষ নিয়ে প্রতিযোগিতা করতেছেন এবং আমরা আশাবাদী যদি সুষ্ঠু একটি নির্বাচন হয় মলিয়াদার গানের শীর্ষ প্রতিষ্ঠিত হজিউর রহমান বিভিন্ন ভোটে বিজয়ী হবেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় যে বাধা বিঘ্ন হচ্ছে, আমরা সেটাকে অতিক্রম করে আমাদের নেতাকর্মীরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি আগামী 30 তারিখ এই মলিয়াদারের জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এবং গানে শীষের পক্ষেই রায় দেবে। ভুলভাবে ধন্যবাদ জানাব। আমরা এখন কথা বলবো মলিবাজার জেলা বিএনপির সভাপতি জনাব আশিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মৌলিবাজার পৌরসভা নির্বাচনে জনাব অলিউর রহমান দানের শীষের প্রার্থী। আমরা জানি এবং দেখেছি 1991 সাল থেকে মৌলিবাজার শহরে জাতীয় এবং স্থানীয় যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে দানের শীষের প্রার্থীরাই সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। গত নির্বাচনে পৌর নির্বাচনে তারা ভোট ডাকাতির মাধ্যমে অলিউর রহমানকে পরাজিত করেছে। আমরা বিশ্বাস করি যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ আন্তরিকভাবে বুথ কেন্দ্রে যেতে পারে, তাহলে এই শহর সাইফুর রহমানের শহর, এই শহর বিএনপির শহর অবশ্যই আমরা বিশ্বাস করি দানের শীষের প্রার্থী জনাব অলিউর রহমান বিপুল ভোটে বিজয়ী হবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরিশেষে অলিউর রহমানের ভাইয়ের সাথে কথা বলবো। আপনি যুবকদের আমি যুবকদের জন্য কর্মসংস্থান যেটা এবং খেলাধুলার যারা ইয়াং ছেলেরা আছে তাদের জন্য খেলাধুলার মাঠ বা খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা করব এবং এই শহরে আসলে আমাদের করা দুটি মার্কেট রয়েছে, যেমন টিসি মার্কেট এবং পশ্চিমবাজার সত্তার মার্কেট রয়েছে, এগুলো আসলে এখনও চালু হয় নাই। ঠিক তখন শুধু নিস্তালা চালু হয়েছে, দুতলা তিনতলা এখানে বাকি রয়েছে। আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ এগুলো চালু করব এবং ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করব এবং যা যানজট নিরসনে কাজ করব। ধন্যবাদ। আমরা জানব সর্বশেষে বিজয়ী। আমি আসলে এই শহরটা আমার বড় ভাই আশিক হোসেন বলেছেন যে এই শহরটা আসলে সাইফুর রহমানের শহর। এই জেলায় আমরা নাসির রহমানের নেতৃত্বে আমরা দিনটি একতাবদ্ধ আছি এবং আমরা আশাবাদী যদি মানুষ ভোট দিতে পারে অবশ্যই দানের শীষের বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যদি বিজয়ী হই অবশ্যই আমরা এলাকার জন্য কাজ করে যাব, শহরের জন্য কাজ করে যাব। শেষ
আসলে গণসংযোগে যে বাধা সৃষ্টি হচ্ছে সরকার দল যারা আছেন তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা যখন গণসংযোগে যাচ্ছি আমাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে জরিমানা করতেছেন, ইয়ে করতেছেন, এর এর এরই আসলে বিরোধী দল থাকলে যা হয় আর কি আপনারা জানেন। যেটা ধন্যবাদ মোহাম্মদ আলী রহমান সাহেব আপনাকে, আবার আমরা সিলেটের নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আপনারা উত্তরবঙ্গ কামনা করে আপনাদের সুন্দর কথা আগামীতে এগিয়ে তার আশা প্রত্যাশা করতে করছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সিলেটের নিউজ 24কে, আপনারা আমার পাশে থাকবেন এবং বিভিন্ন প্রোগ্রাম লাইভ করবেন সকল।